গতকাল আমাদের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ছিল প্যাথোলজি। তা যান্ত্রিক গ্রহযোগের জন্য গতকালের ক্লাসটা আমরা করতে পারিনি। যাই হোক, আমরা গতকালের ক্লাসটা আজকে করছি। আর আজকে যেটা ছিল সেটা হচ্ছে এভলিউশন অফ সিমটমস অ্যান্ড রেপেটাইজেশন। আমি আগেও বলেছিলাম যে এভলিউশন অফ সিমটমস অ্যান্ড রেপেটাইজেশন এই ক্লাসটা করতে গেলে আপনাদের কেস হিস্ট্রি পাঠাতে হবে। তা কেস হিস্ট্রি আপনারা কেউ পাঠাচ্ছেন না, যা হোক আমরা কেস হিস্ট্রি সংগ্রহ করার একটা ব্যবস্থা করেছি। আমরা আমার বাড়ির সামনে দুটো ঘর আছে, আমাদের সোসাইটির যে কমিউনিটি হল তাদের সঙ্গে একটা কথা হয়েছে, ওখানে আমরা আউটডোরটা করতে পারবো এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারবো। সেখানে আমরা কেস হিস্ট্রি পাবো, সেই কেস হিস্ট্রি নিয়ে আমরা যেদিন আমাদের এভলিউশন নিয়ে ক্লাস হবে সেই এভলিউশন নিয়ে সেদিন আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা গতকালের রুটিন অনুযায়ী, গতকালের রুটিন ছিল প্যাথোলজি। তা প্যাথোলজি নিয়ে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্ট নোট নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ শর্ট নোটটা হচ্ছে, আমরা গতদিনে রক্ত সম্পর্কেও কিছু প্যাথোলজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা রক্ত সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ শর্ট নোট, এই শর্ট নোট নিয়ে আলোচনা করব। রক্তের শর্ট নোট অ্যাবাউট ব্লাড। তাহলে এইবার আমরা কিছু কিছু বিষয় যেগুলো খুবই দরকার হয় সেই বিষয়গুলো হচ্ছে, একটা হচ্ছে পিওর ব্লাড। পিওর ব্লাড বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ পিওর ব্লাড? বিশুদ্ধ রক্ত। এই বিশুদ্ধ রক্ত হচ্ছে যে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। অক্সিজেন কতটা বেশি থাকবে, অক্সিজেন এর সাংকেতিক কি, অ্যাজ পার কেমিস্ট্রি O2। যেখানে O2টা রক্তের মধ্যে O2 যদি বেশি থাকে তাকে বলা হয় বিশুদ্ধ রক্ত। তা আমরা এই অক্সিজেনটা কিভাবে পাই, রক্তে কিভাবে যায়? আমরা আমাদের যে শ্বাসযন্ত্র আছে সেই শ্বাসযন্ত্রের মধ্যে কি হয়, আমাদের অসংখ্য মানে বায়ু থলি আছে, সেটা কখনো সংকোচন প্রসারণ হয়। এই সংকোচন প্রসারণ হওয়ার ফলে কি হয়, প্রকৃতিতে প্রচুর পরিমাণে যে বায়ু আছে সেই বায়ু মানে তার মধ্যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা আমাদের নাক দিয়ে তা ভিতরে প্রবেশ করে। তা অক্সিজেনটা ভিতরে প্রবেশ করে কি হয়, সেখানে আমাদের যে ফুসফুস সেখানে চলে যায়, তাহলে সেখান থেকে রক্তে যায়। তাহলে রক্তে যদি বেশি পরিমাণে অক্সিজেন থাকে সেই রক্তটা হবে বিশুদ্ধ রক্ত, আর সেটা যদি না থেকে, অক্সিজেন পরিমাণ বেশি না থেকে যদি সেখানে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের ফর্মুলাটা কি, CO2 কার্বন আর অক্সিজেন এই দুটো সংমিশ্রণে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস। তা সে কি হয়, সেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেই রক্তটা হচ্ছে ইমপিওর ব্লাড। তাহলে পিওর ব্লাড কোনটা, যে রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি সেটা হচ্ছে পিওর ব্লাড, আর যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে ইমপিওর ব্লাড অর্থাৎ দূষিত রক্ত।
এবার এই যে যারা অ্যানাটমি পড়েছেন, অ্যানাটমিতে আপনারা দেখেছেন যে আমাদের অর্গানগুলো, সেই অর্গানগুলো কি একটা যন্ত্র আছে আমাদের দেহের মধ্যে, তাকে বলা হয় পাম্পিং স্টেশন। সেই পাম্পিং স্টেশনটা কি? পাম্পিং স্টেশন হচ্ছে হার্ট ইজ দ্য পাম্পিং স্টেশন, অর্থাৎ হার্ট পাম্প করে রক্তকে সারা শরীরে ছড়িয়ে দেয়। তা সারা শরীরে ছড়িয়ে দেয় কিভাবে, কার মাধ্যমে? মেজর যে দুটো জিনিস, তাদের একটা হচ্ছে আটারি ধমনী, আর একটা হচ্ছে ভেন শিরা। এই ভেন শিরা আর আটারি, এর সঙ্গে অনেকগুলো বাঁশ আছে, শাখা প্রশাখা আছে, সেগুলোকে বলা হয় লসিকা জালিকা ইত্যাদি। তা এই সমস্ত মাধ্যমে সারা শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত ছড়িয়ে পড়ে, অর্থাৎ অক্সিজেনের সাপ্লাই দেয়। তো এই অক্সিজেন সাপ্লাই দেওয়ার ফলে হচ্ছে কি, শরীর যে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো সচল থাকে। এবার হচ্ছে ধমনী, যেটা ইংরেজি বলা হয় আর্টারি। আর্টারিতে কি হয়, হৃৎপিণ্ড থেকে যে সকল নালীপথে দেহের বিভিন্ন অংশে বিশুদ্ধ রক্ত সরবরাহ করা হয় তাকে বলা হয় ধমনী। তা ধমনী হচ্ছে হাড় থেকে যে বিশুদ্ধ রক্তগুলো সারা শরীরে যখন ছড়িয়ে যায়, কার মাধ্যমে? সে মাধ্যমগুলো হচ্ছে ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল বলতে ভেসেল কথার মানে হচ্ছে নালীপথ, সেই নালীপথ দিয়ে সারা দেহে ছড়িয়ে যায় তাকে বলা হয় ভেসেল। এই ভেসেলের মধ্যে দিয়ে যে বিশুদ্ধ রক্ত হার্ট থেকে বিভিন্ন জায়গায় যায়, যেই যন্ত্র অর্থাৎ যে ভেসেল, যে প্যাসেজ দিয়ে যায় তাকে বলা হয় আর্টারি। তাহলে হার্ট থেকে যেই ভেসেল দিয়ে বিশুদ্ধ রক্ত যায় তাকে বলা হয় ধমনী। আচ্ছা, এবার এই ধমনী আর একটা আছে, তাকে বলা হয় পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারিতে কিন্তু বিশুদ্ধ রক্ত না প্রবাহিত হয় না। এবার হচ্ছে পালমোনারি আর্টারি অর্থাৎ ফুসফুসের ধমনী। তাহলে আমরা ধমনী দেখলাম দুটো, একটা হচ্ছে হাড় থেকে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়, এই একটা আটারি, আর একটা আটারি হচ্ছে পালমোনারি আটারি। তা পালমোনারি আটারি কোনটাকে বলা হয়, যার মাধ্যমে হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে দূষিত রক্ত উভয় লাংসে যায় তাকে বলা হয় পালমোনারি আটারি। কেন লাংসে যায়, অর্থাৎ দূষিত রক্তটা বিশুদ্ধ করার জন্য লাংসে যায়। লাঞ্চে যায় কেন, লাঞ্চে যায় সেখানে অক্সিজেন সংগ্রহ করার জন্য। আমরা যে অক্সিজেনটা নাক দিয়ে নিই, শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে অক্সিজেনটা নিই, লাঞ্চের মধ্যে যায়, লাঞ্চে যায় অর্থাৎ আমার যে মানে রক্তটা, সেই রক্তটা লাঞ্চে থেকে আবার বিশুদ্ধ হয়ে ফেলে। আচ্ছা, এবার গেল আমরা আটারি দুটো দেখলাম, একটা হচ্ছে যেটা বিশুদ্ধ রক্ত যায়, আরেকটা হচ্ছে কোথায় হাড় থেকে বিশুদ্ধ রক্ত যায়, আরেকটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে যেটা যায়। তাহলে দুটো আটারি হলো, একটা পালমোনারি আটারি আর একটা হচ্ছে আটারি। এবার হচ্ছে ভেন। ভেন কাকে বলে, ভেন হচ্ছে যে সকল রক্তবাহী নালীর সাহায্যে দেহের বিভিন্ন স্থানে
দূষিত রক্ত কার্বন ডাই অক্সাইড পুনরায় হার্টে ফিরে আসে, তাদেরকে ভেন বলা হয়, শিরা ভেন বা শিরা বলে। এই ভেনের রক্ত উজ্জ্বল লাল নয়। তাহলে আমরা ভেনের রক্ত আর আটারির রক্ত কি করে বুঝব? যে রক্তটা ব্রাইট রেড হবে সেই রক্তটা হচ্ছে আটারির রক্ত, অর্থাৎ হার্টের থেকে যে বিশুদ্ধ রক্ত সেটা হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের। আর যে রক্তটা একটু ঘোলাটে বা ডার্ক কালার সেটা হচ্ছে শিরার রক্ত। শিরার রক্তটা হচ্ছে ইমপিউর ব্লাড। আচ্ছা, ফুসফুসের মধ্যেও পালমারির ভেন আছে। আমরা ওটা যেটা আগে দেখলাম ভেন, এবার হচ্ছে পালমারি ভেন কোনটা, যার মাধ্যমে উভয় লাংস থেকে বিশুদ্ধ রক্ত কার্বন ডাইঅক্সাইড বাম অলিন্দে ফিরে আসে, তাদেরকে বলা হয় পালমারি ভেন। এদের সঙ্গে চারটি মাত্র, এদের অর্থাৎ আমরা অলিন্দ দুটো, নিরয় দুটো, তাহলে অর্থাৎ যাকে বলা হয় চেম্বার, হার্টের চারটে চেম্বার আছে, চারটে চেম্বার। তা এই চারটে চেম্বার দিয়ে সমস্ত মানে রক্ত চলাচল করে। এবার হচ্ছে রক্তের হ্যামাটোলজি বলতে কি বোঝা যায়? হ্যামাটোলজি, হ্যাম কথার মানে কি? হ্যাম কথা মানে হচ্ছে রক্ত, লজি কথা মানে হচ্ছে জ্ঞান। অর্থাৎ যে বিদ্যা মানে যে অধ্যয়ন করে বা পড়াশোনা করে যে বিদ্যাটা আমরা পাবো রক্ত সম্বন্ধে, সেই জ্ঞান লাভ করা যায় কি দেখে? হ্যামাটোলজি, এই জ্ঞানকে বলা হয় হ্যামাটোলজি। আপনারা হসপিটালে দেখবেন যে ডিপার্টমেন্ট থাকে, হ্যামাটোলজি ডিপার্টমেন্ট থাকে, তাহলে যেখানে রক্ত সম্বন্ধীয় যে জ্ঞান, যে নলেজ, সেই নলেজকে বলা হয় হ্যামাটোলজি। অর্থাৎ হ্যাম কথার মানে হচ্ছে রক্ত, লজি কথার মানে হচ্ছে জ্ঞান। হরমোন কাকে বলে? আপনারা অনেক সময় বলবেন যে এটা অমুক হরমোন, তমুক হরমোন, নানা রকম হরমোনের নাম শুনেছেন। তাহলে হরমোনটা কি? আমরা রক্ত দেখেছি কোনো ভেসেলের মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ কোনো নালীপথ দিয়ে প্রবাহিত হয়। তাহলে এমন কিছু তরল পদার্থ চলাচল করে যেটা নালীবিহীন, যার মধ্যে কোনো ভেসেল নেই, কোনো রকম নালী নেই, সেই নালীবিহীন গ্রন্থি থেকে এক প্রকার রস নিঃসৃত হয়। আমাদের দেহে নানা রকম গ্রন্থি আছে, বিশেষ করে আমরা সেক্সুয়াল অর্গানে বোথ মেল অ্যান্ড ফিমেল বিভিন্ন রকম গ্রন্থি আছে, বা যাকে আমরা হরমোন বলি, সেই হরমোনগুলো এক প্রকার রস বিভিন্ন অর্গান থেকে হয়। ছেলেদের দাড়ি হয়, এটা একটা হরমোনের জন্য হয়, মেয়েদের দাড়ি হয় না, সেটাও কিন্তু এই হরমোনই দায়ী। মেয়েদের মাসিক হয়, সেটাও এই হরমোন ব্যাপার। ছেলেদের মানে সেক্সুয়াল মানে ইন্টারকোর্সের সময় যে বীর্যপাত হয় সেটাও হরমোনের ব্যাপার। এগুলো সব হরমোনই মানে ফাংশন। তাহলে এই হরমোনগুলো এগুলো পাস হওয়ার জন্য কোনো ভ্যাসেল দরকার হয় না, নালীবিহীন এই হরমোনগুলো হয় কোনো একটা গ্ল্যান্ড থেকে, সেখানে কোনো নালী নেই, নালীবিহীন গ্রন্থি থেকে এক প্রকার রস নিঃসৃত হয়, সেই রসকে বলা হয় হরমোন। তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর এর ক্রিয়া প্রকাশ করে, সেগুলি হচ্ছে হরমোন। তাহলে হরমোনটা হচ্ছে কি?
হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি থেকে এক প্রকার রস নিঃসৃত হয়ে রক্তের সাথে মিশে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর ক্রিয়া প্রকাশ করে, তাকে বলা হয় হরমোন। আচ্ছা, এবার হচ্ছে আমরা রক্তের আরবিসি মাপি। তবে আমরা আরবিসি মাপি কিভাবে? একটা যন্ত্রের মাধ্যমে। যে যন্ত্রের মাধ্যমে আমরা রক্তের আরবিসি মাপা হয় তাকে বলা হয় হেমাটোমিটার। হেমাটোমিটার বলা হয় অর্থাৎ হেমাটোমিটার নামক একটি যন্ত্র দিয়ে রক্তের রেড ব্লাড কর্পাসকল অর্থাৎ আরবিসি মাপা হয়। পায়োজেনিক কাকে বলা হয়? যে সকল জীবাণু পুষ তৈরি করে তাদের পায়োজেনিক জীবাণু বলা হয়। অর্থাৎ আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া এই সমস্ত নাম শুনেছি, তাহলে এই জীবাণু, যে সমস্ত জীবাণু পুষ তৈরি করতে পারে সেই সমস্ত জীবাণুকে বলা হয় পায়োজেনিক জীবাণু। পায়োজেনিক, আচ্ছা, পুষ কথা মানে হচ্ছে পাশ। এই পাশ সৃষ্টি করা করতে পারে যে জীবাণু তাকে বলা হয় পায়োজেনিক জীবাণু। এই পায়োজেনিক জীবাণু দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তারা পুষ সৃষ্টি করে। আচ্ছা, রক্তে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা বলা হয় সিরাম। তাহলে সিরাম কাকে বলা হয়? সিরাম রক্তের তরল অংশকে সিরাম বলা হয়। আপনারা অনেক সময় দেখবেন যে হাত কেটে গেলে ওটা শুকিয়ে গেলে, শুকিয়ে গেলে বলতে রক্তটা জমাট বাঁধার পরে সেই কাটা ঘায়ের জায়গা থেকে এক ধরনের রস নির্গত হয়, সেটা কিন্তু রক্ত নয়, রক্ত রস। তো রক্তের মধ্যে কিছু রক্ত রস থাকে, সেই রক্ত রসকে বলা হয় সিরাম। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে কালচার করা যায়, ইউরিনের কালচার করা হয়েছে, অমুক কালচার করা হয়েছে। কালচারটা মানে কি? কালচার হচ্ছে ব্যাকটেরিয়া জাতীয় জীবাণু সৃষ্টি ও পরিপুষ্ট করতে পারে। ব্যাকটেরিয়া কোনো জায়গায়, কোনো ব্যাকটেরিয়া যদি জীবাণু সৃষ্টি করার ক্ষমতা থাকে এবং তার বৃদ্ধি করার ক্ষমতা থাকে সেইটাকে বলা হয় কালচার। আমরা ইউরিনের কালচার করতে দিই, কালচার করতে কি জন্য দিই? দেখি যে সেই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা জীবাণু সৃষ্টি করতে পারে কিনা এবং সেটা গ্রোথ বাড়তে পারে কিনা। ইট ইজ দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার গ্রোথ কীরকম হয় সেটা দেখা হয় কালচারের মাধ্যমে। অর্থাৎ আমরা রক্ত পরীক্ষার সময় বিভিন্ন রকম কালচার করে থাকি। সেন্সিটিভিটি হচ্ছে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কার্যক্ষমতাকে সেন্সিটিভিটি বলে। ইট ইজ এ দ্য রেসপন্স অফ দ্য অ্যান্টিবায়োটিক এগেনস্ট দ্য প্যাথোজেনিক। সেন্সিটিভ অর্থাৎ আমরা যেটা বলি মানে স্পর্শ কাতরতা, সেই জীবাণু নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে বা কার্যক্ষমতাকে সেন্সিটিভিটি বলা হয়। অ্যান্টিবডি, এটা একটু ভালো করে বোঝার ব্যাপার আছে। বর্তমান করোনা আবহে আমরা অ্যান্টিবডিটা নিয়ে অনেক আলোচনা চর্চা চলছে। তবে অ্যান্টিবডিটা ভালো করে বুঝলে আমরা করোনার বিষয়টাও অনেক কিছু বুঝতে পারব। সেটা হচ্ছে দেহের একটা বিশেষ প্রতিষেধক ক্ষমতা আছে যার ফলে
জীবাণু প্রবেশ করলে রোগ হয় না। তাহলে আমরা দেখুন আমাদের নাক মুখ খোলা আছে, বাতাসে অজস্র জীবাণু আছে, লক্ষ লক্ষ কোটি কোটি জীবাণু আছে। তাহলে আমরা বাতাসের মধ্যে আমরা কি সব সময় অসুস্থ হয়ে পড়ি? আমার নাক দিয়ে কিন্তু অসংখ্য জীবাণু দেহের মধ্যে প্রবেশ করছে, আবার বেরোচ্ছে, মরেও যাচ্ছে। তাহলে সবসময় কিন্তু রোগ সৃষ্টি হয় না। তাহলে কেন হয় না? তার মানে আমার দেহে ওই জীবাণু প্রতিরোধ করার কিছু অ্যান্টিবডি তৈরি আছে। দেহের একটা বিশেষ প্রতিষেধক ক্ষমতা আছে, যার ফলে জীবাণু প্রবেশ করলে রোগ হয় না। অর্থাৎ জীবাণুরা দেহে প্রবেশ করলে দেহের ভিতরে তারা একটা বিক্রিয়া সৃষ্টি করে, দেহের মধ্যে গেলে তার মানে আমরা যাকে বলি প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা আছে, বিক্রিয়া সৃষ্টি করে, এবং তাদের তার ফলে কি হয়, দেহের ভিতরে একটা বিক্রিয়া সৃষ্টি হয়, তাকে বলে অ্যান্টিবডি। এর ফলে দেহের মধ্যে প্রতিষেধক ক্ষমতা সৃষ্টি হয়, অর্থাৎ এর ফলে হচ্ছে কি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কোন কোন রোগ জীবাণু অল্প পরিমাণে দেহে প্রবেশ করিয়েও প্রতিষেধক ক্ষমতা সৃষ্টি করা হয়। অর্থাৎ আমরা যে ভ্যাকসিনগুলো দিই, সেই ভ্যাকসিনগুলো কি, ভ্যাকসিনগুলো হচ্ছে রোগ জীবাণু সেখানে বাইরে থেকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। কোনো রোগের রোগ জীবাণুকে বাইরে থেকে তার দেহের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। এর ফলে হচ্ছে কি, তার মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি, অর্থাৎ মৃত রোগ জীবাণু দেহে প্রবেশ করিয়েও দেহে রোগ প্রতিরোধ করা হয়। এখানেও কিন্তু হোমিওপ্যাথিক ফর্মুলাটাই ইউজ করা হচ্ছে। টিকা, ভ্যাকসিন, যে কোনো ভ্যাকসিন, আমরা ছোটবেলায় দেখেছি পক্সের ভ্যাকসিন দেওয়া হতো। তাহলে পক্সের ভ্যাকসিনটা যারা দেখেছেন, মানে আমাদের মতো বয়স যাদের, তারা দেখে থাকবেন যে আমাদের যখন টিকাটা দেওয়া হতো, এক ধরনের কুচ, এটা অসংখ্য মানে সূর্যের মতো দেখতে, সেইটা দিয়ে করা হতো কি, ওটাকে ঘুরিয়ে দেওয়া হতো, ঘুরিয়ে দিলে সেখানে ওই জায়গাটা রক্ত বেরিয়ে যেত ফোটা ফোটা, মানে ছোটো ছোটো সুইয়ের মতো পাঞ্চিং করে, আর সেখানে একটা পুজোর মতো জিনিস মাখিয়ে দেওয়া হতো, সেটা ছিল কক্সের পুজ। তাহলে আমরা হোমিওপ্যাথিতে এরকম বহু ওষুধ আছে আমাদের, বিভিন্ন পুজ থেকে তৈরি করা হয়, যেমন ভ্যাকসিনের নাম, মেডোনির নাম, তারপরে ভ্যাকসিনের নাম, এই সমস্ত যে যার পাশে যে ওষুধের পাশে নাম আছে, সেগুলো বিভিন্ন রকম রোগের পুষ থেকে তৈরি করা হয়। তাহলে এটা কেন করা হয়, সেখানে বাইরে থেকে একটা রোগ জীবাণু ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে তার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি করা হলো, এই অ্যান্টিবডিটাই হচ্ছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সৃষ্টি করে। আমরা আজকাল যে সমস্ত করোনা ভ্যাকসিনের কথা শুনছি, সেটাও কিন্তু ঠিক একইভাবে এই ভ্যাকসিনগুলো তৈরি করা হয়, সেখানে একটা অ্যান্টিবডি তৈরি করা হয়, যাতে করে সেই রোগটা মানে দেহের মধ্যে প্রবেশ করলে তাকে প্রতিরোধ করে। ইনকিউবেশন পিরিয়ড, আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের আলোচনার সময় বলেছিলাম যে রোগের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে, সমস্ত রোগের একরকম একই রকম ধরনের ইনকিউবেশন পিরিয়ড থাকে না। ইনকিউবেশন পিরিয়ড কথাটা মানে হচ্ছে সুপ্ত অবস্থায় থাকা যে কোনো রোগ হিউম্যান বডিতে ঢোকার পরে সাথে সাথে কিন্তু তার সিমটমসগুলো অ্যারাইজ করে না। কোনো কোনো রোগের 3 দিন পরে অ্যারাইজ করে, অর্থাৎ তার আউটওয়ার্ড ম্যানিফেস্টেশনটা হয়,
কোনো কোনো রোগের 7 দিন পরে আউটার ম্যানিফেস্টেশন হয়, আবার কোনো কোনো রোগের 15 দিন বা 1 মাস পরে আউটার ম্যানিফেস্টেশন হয়। এই যে দেহের মধ্যে সুপ্ত অবস্থা অর্থাৎ ঘুমিয়ে থাকার অবস্থা যেটা থাকে, তা যেদিন দেহের মধ্যে এটা ঢুকলো তারপরে তার যে বহিঃপ্রকাশ ঘটলো এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ এইটা সুপ্ত অবস্থা ছিল, দেহের মধ্যে ছিল কিন্তু সুপ্ত অবস্থায় ছিল। আপনারা করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড আপনারা জানেন 7 থেকে 14 দিন, যার জন্য একবার শুরু থেকে বলা হয়েছিল 14 দিন পর্যন্ত ঘরের থেকে বাইরে বেরোবেন না, আইসোলেটেড থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবেন। অর্থাৎ করোনা ভাইরাসের যে ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে 7 থেকে 14 দিন, তাহলে ইনকিউবেশন ক্ষমতা সংগ্রাম চলে সেই সময়কে, অর্থাৎ ওই সময় দেহের মধ্যে একটা যুদ্ধ চলে। আর দেহের মধ্যে যখন রোগের সঙ্গে জীবন, আমাদের ভাষায় জীবনী শক্তির সঙ্গে যখন যুদ্ধ চলে তখন একটা অস্বস্তির ভাব থাকে, ভালো লাগছে না ভালো লাগছে না একটা ভাব থাকে। তারপরে যখন দেখা যায় রোগ শক্তি জীবনী শক্তিকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ রোগ শক্তিটা প্রবল শক্তিশালী আর জীবনী শক্তিটা দুর্বল, তখন সে রোগটা আত্মপ্রকাশ করে, অর্থাৎ সে তার প্রভাব বিস্তার করে। আর যখন এই ভালো লাগে না ভালো লাগে না এই যে লড়াইটা হচ্ছে, কোনো দেশে যখন যুদ্ধ হয় সেখানকার আবহাওয়াটা একটু গরম হয়ে ওঠে, এটা অস্বস্তি ভাব থাকে, তাহলে দেহের মধ্যে যখন একটা যুদ্ধ হয় তখন একটা অস্বস্তি ভাব থাকে। এবার হচ্ছে সেই যুদ্ধে যদি জীবনী শক্তি শক্তিশালী হয় তাহলে রোগ শক্তি পরাস্ত হয়ে যায়, অর্থাৎ আস্তে আস্তে দেখা যায় যে রোগটা তার কাছে হয়নি বা প্রভাব বিস্তার করতে পারেনি। তাহলে এই যে যুদ্ধকালীন যে সময়টা রোগ শক্তির সঙ্গে জীবনী শক্তির যে যুদ্ধকালীন অবস্থা, আর যদি আমরা অ্যালোপ্যাথি দৃষ্টিভঙ্গিতে বলি তাহলে হচ্ছে আমার মধ্যে যে প্রতিরোধ ক্ষমতা আছে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেই প্রতিরোধ করার ক্ষমতার সঙ্গে রোগের যে জীবাণুর যে লড়াই, সেই লড়াই চলাকালীন সময়টাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ জীবনকে সংগ্রাম করে রক্তের শ্বেত কণিকা, এবার হচ্ছে আমাদের অ্যালোপ্যাথি দৃষ্টিভঙ্গিতে হচ্ছে মানে রোগের সঙ্গে লড়াই কে করে, রোগের সঙ্গে লড়াই করে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পোরেশন। তাহলে এই WBC হচ্ছে রোগের সঙ্গে প্রতিরোধ করে, প্রতিরোধ করার ফলে কি হয়, এবার হচ্ছে WBC সেই রোগ জীবাণুগুলোকে খেয়ে ফেলে, হ্যাঁ, এবং জীবাণু প্রতিরোধ সাহায্য করে এবং দেহের মধ্যেকার অ্যান্টিবডি সৃষ্টি করে। এবার আসা যাক আমাদের স্পেসিমেন বলতে কি বোঝা হয়। আমরা অনেক সময় একটা শব্দ ব্যবহার করি স্পেসিমেন কপি, কোনো কিছু বলে একটা স্পেসিমেন কপি, তো স্পেসিমেন কথার মানে হচ্ছে অনুসন্ধানকারী পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীর কাছ থেকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা হয়, অর্থাৎ রোগ ডায়াগনোসিস করার জন্য, এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য রোগীর কাছ থেকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা হবে তাকে বলা হয় স্পেসিমেন। যেমন স্টুল মল, যেমন ইউরিন মূত্র, তারপরে হচ্ছে ব্লাড রক্ত, এই সমস্তগুলো হচ্ছে স্পেসিমেন। স্পেসিমেন না বলে আমরা ওটাকে স্যাম্পেলও বলতে পারি, স্যাম্পেল বা স্পেসিমেন যাই হোক না কেন, তা সেগুলো হচ্ছে রুগীর কাছ থেকে যে বিষয়গুলো সংগ্রহ করা হয় তাকে বলা হয় স্পেসিমেন। এবার আসা যাক পাস, পাসটা কি, আমরা আগেও খানিকটা পাস নিয়ে আলোচনা করেছিলাম, পাসটা পুজ, তা পুজটা কি,
কুশেষে বেদ পলিমর্ফ কে বলা হয়, পলিমর্ফ কে বলা হয় হচ্ছে কোন পলিমর্ফ, যেগুলো মৃত পলিমর্ফ, অর্থাৎ ডেড পলিমর্ফ কে বলা হয় পাস। এই পাসের মধ্যে কিছু সেল থাকে, পাস সেল, তাকে পাস সেল বলে। এই পলিমর্ফ কে যখন দেহের মধ্যে জমা হয় তখন একটা ইরিটেশন হয়, প্রবাহ সৃষ্টি হয়। কেন পলিমাসটা হয়? পলিমাস কাকে বলে? ডেড পলিমাসটাকে পাস বলা হয় কেন? অর্থাৎ আমরা আগেও আলোচনাটা করলাম যে দেহের মধ্যে রোগ শক্তির সঙ্গে ভাইটাল ফোর্সের লড়াই হয়, বা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে যদি বলি যে দেহের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে রোগের একটা লড়াই হয়। লড়াই হলে, দুই দলের যুদ্ধ হলে কি হয়, অনেকগুলো ডেড বডি পড়ে যায়, দুই দলের ডেড বডি পড়ে, পক্ষে বিপক্ষে সব দলের ডেড বডি থাকে। তাহলে আমাদের লড়াইটা কার সঙ্গে হয়েছিল? লড়াইটা রোগের সঙ্গে লড়াই হয়েছিল, আর কার, আমার দেহের যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে, অর্থাৎ আমার দেহে রক্তের মধ্যে যে WBC আছে তার সঙ্গে লড়াই হয়েছিল। এবার লড়াই হওয়ার ফলে ওই রক্তের যে সেলগুলো আছে সেই সেল কিছু মারা গেছে, আর কিছু মারা গেছে রোগ জীবাণু। সেই রোগ জীবাণু এই সমস্ত ডেড বডিগুলো দুটো মিশে একটা জিনিস তৈরি হয়, তাকে ডেড অফ দি পলিমার, যেই মৃত জিনিসগুলো থাকলো সেগুলো একটা জায়গায় জমা হল। জমা হওয়ার ফলে কি হচ্ছে, সেটা একটা ফর্মেশন দেয়, সেটাকে বলা হয় পুজ, পাস, পাস ফর্মেশন করে। তাহলে এটা হচ্ছে পুজ হচ্ছে, অর্থাৎ কোন পুজ হলে সে জায়গাটা ফুলে যায় আর দপদপ করে, যন্ত্রণা হয়, ইরিটেশন হয়। তাহলে ওগুলো হচ্ছে আমার RBC, এই WBC এবং রোগ জীবাণুর ডেড বডি। এই ডেড বডি এক জায়গায় হয়ে সেটা পুষ তৈরি হলো, পুষে একটা জায়গায় জমায়েত হলো, হলে ফোড়া বা অন্য কিছু হয়ে পেকে ফেটে বেরিয়ে যায়। অর্থাৎ যখন আমাদের ফোড়া জাতীয় কিছু হয়, পুষ জাতীয় কিছু হয়, তাহলে সেখানে বুঝতে হবে যে সেখানে একটা বড় যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অনেক সৈন্য মারা গেছে, সেই সৈন্যগুলোর ডেড বডি হচ্ছে আমাদের পুষ। এবার আসে যা গ্র্যানুলোসাইট বা নন গ্র্যানুলোসাইট বলতে কি বোঝা হয়। যে সমস্ত শ্বেতকণিকার WBCর মধ্যে গ্র্যানুলেট গুঁড়ো বা দানা জাতীয় পদার্থ থাকে, অর্থাৎ যে সমস্ত WBCর মধ্যে, অর্থাৎ শ্বেতকণিকার মধ্যে গুঁড়ো গুঁড়ো বা দানা দানা জাতীয় পদার্থ থাকে তাকে বলা হয় গ্র্যানুলোসাইট। আর কি তাদের গ্র্যানুসাইডের যে সমস্ত WBCর মধ্যে এই সমস্ত গুঁড়ো গুঁড়ো বা দানা দানা কিছু থাকে না, তাদেরকে বলা হয় নন গ্র্যানুল বা নন গ্র্যানুল সাইট বলা হয়। নেক্সট হচ্ছে হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন, SI, হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন কাকে বলা হয়? রক্তের সাহায্যে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়, রক্তের সাহায্যে, রক্ত পরীক্ষা করে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে বলা হয় হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন, সংক্ষেপে আমরা বলি HI। রিএজেন্ট কাকে বলা হয়? রিএজেন্ট, অনেক সময় আমরা প্যাথোলজির ভাষায় রিএজেন্ট বলি। রিএজেন্ট হচ্ছে এক ধরনের রাসায়নিক দ্রবণ, এক ধরনের রাসায়নিক দ্রবণ, কেমিক্যাল সলিউশন, যা দিয়ে কি হয় পরীক্ষা নিরীক্ষা কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ রক্ত পরীক্ষা সংক্রান্ত
যে সলিউশন যে তরল পদার্থ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে বলা হয় রিএজেন্ট বলা হয়। ব্যাকটেরিয়াস্টিক রিএজেন্ট কাকে বলা হয়? যে সমস্ত রিএজেন্ট জীবাণু জন্মগ্রহণে বাধা দেয় তাদের ব্যাকটেরিয়াল রিএজেন্ট বলা হয়। অর্থাৎ এই যে আমরা কেমিক্যাল বা তরল জাতীয় যে জিনিসগুলোর কথা বললাম, তার মধ্যে যে সমস্ত রিএজেন্টগুলো জীবাণু জন্মগ্রহণ করতে বাধা দেয় তাকে বলা হয় ব্যাকটেরিয়াল রিএজেন্ট। আর ব্যাকটেরিয়াসিডাল কাকে বলা হয়? যে সমস্ত রিএজেন্ট জীবাণু ধ্বংস করে, যে সমস্ত রিএজেন্ট জীবাণু ধ্বংস করে তাদের বলা হয় ব্যাকটেরিয়াসিডাল রিএজেন্ট। স্টেরিলাইজেশন, আমরা অনেক সময় বলি স্টেরিলাইজ করো, তাই স্টেরিলাইজ বা স্টেরিলাইজেশন কাকে বলা হয়? সেটা হচ্ছে জীবাণুমুক্ত করাকে বলা হয় স্টেরিলাইজেশন। আমরা বিভিন্নভাবে জীবাণুমুক্ত করতে পারি, কীভাবে কীভাবে করতে পারি, জল ফুটিয়ে, গরম জল ফুটিয়ে কোনো পাত্র তাকে জীবাণুমুক্ত করি, কোনো কেমিক্যাল দিয়ে জীবাণুমুক্ত করতে পারি, আমাদের হোমিওপ্যাথিক যে RS আছে, রেকটিফাইড স্প্রিট আছে, তাকে দিয়েও আমরা জীবাণুমুক্ত করতে পারি। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে যখন অ্যালোপ্যাথি চিকিৎসকরা তারা যখন কোনো ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার সময় বা কোনো ব্লাড টেস্ট করার সময় যেখান থেকে আপনার রক্তটা বের করবে সেখানটা রেকটিফাইড স্প্রিট দিয়ে তারা ওই জায়গাটা পরিষ্কার করে, অর্থাৎ ওই জায়গাটা যেন কোনো রকম জীবাণু না থাকে জীবাণুমুক্ত করে তারপরে সেখানে সূর্য ফোটানো হয়। তাহলে এই যে বিভিন্ন পদ্ধতিতে যে জীবাণুমুক্ত করা হয় তাকে বলা হয় স্টেরিলাইজেশন। অ্যান্টিকোগুলেশন, অ্যান্টিকোগুলেশন হচ্ছে যে সমস্ত রাসায়নিক দ্রব্য কোনো কিছুর জমাট বাধা সৃষ্টি করে বা তার বিরুদ্ধে কাজ করে তাকে বলা হয় অ্যান্টিকোগুলেশন। অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ কোনো কিছু জমাট, বিশেষ করে আমরা রক্তের কথা বলবো, রক্ত আমাদের অটোমেটিক জমাট বেঁধে যায়, এবার যদি কোনো কারণে সেই রক্ত জমাট বাঁধা কোনো দ্রব্যের জন্য যদি জমাট বাঁধা বাধা সৃষ্টি করে বা তার বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা তাকে বলি অ্যান্টিকোগুলেশন। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কাকে বলা হয়? এটা ব্যাকটেরিয়া এক প্রকার অতি ক্ষুদ্র সরলতম এককোষী অণুবীজ, অর্থাৎ চোখে দেখা যায় না ব্যাকটেরিয়া, চোখে দেখা যায় না, এটা হচ্ছে এককোষী একটা মানে কি বলবো জীব, একে বলা হয় অণুজীব, খুব ছোট ছোট চোখে দেখা যায় না, সেগুলো এককোষী জীব, মাইক্রোস্কোপিক অর্গানিজম, এটাকে বলা হয় ব্যাকটেরিয়া। বাইনারি ফিশন বলতে কি বোঝা হয়? খাস সিস্টেমের মাধ্যমে যে বিশেষ পদ্ধতিতে ব্যাকটেরিয়া কোষ দুই ভাগে ভাগ করা হয় হয়ে নতুন বংশধরের জন্ম দেয় তাকে বাইনারি ফিশন বলা হয়, তাকে বাইনারি ফিশন বলা হয়। এবার আসা যাক জিংটেরিজম, এর মানে হচ্ছে দেহ অতি লম্বাবান, প্রায় 7 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা,
মাসেল এবং ভিসেরা আনুপাতিকভাবে বড়, মুখের চোয়াল হাত পা লম্বা হয়। তাকে বলা হয় জিগান্টিজম। অ্যাক্রোমেগালি চোয়াল দুটি খুব বড় হয়, হাত পা লম্বা হয়, মেরুদণ্ড বেঁকে যায়, টিস্যু মেটাবলিজম, ভিসেরা, এন্টিক্লিন ইত্যাদি বৃদ্ধি পায়। ডাওয়ারফিজম, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, সেক্স অর্গান ও সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার এর বৃদ্ধি না হয়, পূর্ণবয়স্ক ব্যক্তিকে স্বাভাবিক শিশুর মতো দেখায়, বুদ্ধিবৃত্তি বেশ স্বাভাবিক এবং বয়স আনুপাতিক হয়, পরিপাক স্বাভাবিক, দেহে অতিরিক্ত চর্বি জমে অনেক সময়, খুব অলস প্রকৃতি হয়। এগুলো হচ্ছে ডারফিজমের লক্ষণ। অ্যাক্রোমেগালিয়া, হাত পায়ে আকার ক্ষুদ্র হয়, মাথার চুল কম এবং প্রজনন ক্ষমতা নষ্ট হয়। ডিসি ব্লাড, ডিসি ব্লাড কাকে বলে? রক্তের ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিসি বলতে রক্তের ডিফারেন্সিয়াল কাউন্ট বোঝায়। রক্তের বিভিন্ন ভাগ আছে, শ্বেতকণিকা, WBC এবং ভ্যারাইটিস হচ্ছে। এবার হচ্ছে এর রক্তের মধ্যে আমরা আরো কিছু পাবো, সেটা হচ্ছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেসিনোফিল। এদের প্রত্যেকটি একটি স্বাভাবিক শতকরা হিসাব থাকে এবং ব্লাডের স্টেনের করার মাধ্যমে এর সঠিক হিসাব পাওয়া যায়। এগুলো হচ্ছে ইউসিনোফিল, বেসিনোফিল, নিউট্রোফিল। এগুলো রক্তের ব্লাডের মধ্যে থাকে, এগুলো আমরা অ্যানালিসিস করে আমাদের বিভিন্ন রোগ লক্ষণ আমরা পেয়ে থাকি বা রোগ ডায়াগনোসিস করতে পারি। এইভাবে আমরা কিছু ডেফিনেশন দিলাম আমাদের প্যাথোলজি বা বিভিন্ন মেডিকেলের বিভিন্ন চ্যাপ্টার পড়ার সময় আমাদের সহায়তা হবে।